নবীজিকে জিবরাইল নিয়ে যাচ্ছেন বরাকে করে, আমার ঘটনা বলা উদ্দেশ্য না। ফেরেশতা জিবরাইল প্রথম আসমানে নিয়ে আওয়াজ দিলেন, খুলে দাও দরজা। আওয়াজ আসলো কে? বলে আমি জিবরাইল, সাথে কে এসেছে? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনাকে কে আসতে বলা হয়েছে? বলে হা। খুলে দিলেন দরজা, ভেতরে প্রবেশ করে দেখলেন হযরতে আদম নবী বসা। জিবরাইল বলে হে নবী, এইটা আপনার আদি পিতা আদম, আপনি সালাম দেন। নবীজি সালাম দেওয়ার পরে হযরতে জিবরাইল হযরতে আদম আলাইহিস সালাম উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললেন ওয়ালাদুন নাবিয়্যুন ওয়ালাদুন সালিহুন, মারহাবা। হে আমার নেককার নবী, নেককার সন্তান, শব্দের দিকে খেয়াল করেন তো, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আর শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি যতটুকু ঘোরাফেরা করে দেখলাম, বিশ্বের অন্য কোনো দেশে কিন্তু এই সমস্যাটা নেই। শুধু এই তিনটা দেশে নবী নোরের তৈরি, মাটির তৈরি নিয়ে আজ আমরা দল বিদলে বিভক্ত, কেউ সন্নি কেউ ওয়াহাবি। এরা ওদেরকে গালি দিচ্ছে, ওরা এদেরকে গালি দিয়া, শুধু এই ছোট্ট একটা শব্দের কারণে পার্থক্য। আমরা বলি নবী মাটির তৈরি, ওরা বলছে নবী নূরের তৈরি, এই নিয়ে পার্থক্য। কথা বলেন, এটার একটা নিরসন দেবেন আল্লাহ নিজে। এরপরে নবীজির হাদিস, এরপরে বিজ্ঞান, এরপরে বাস্তবতা আপনি নিয়ে যান। আল্লাহ পাক বলেন হে নবী, মানুষ যদি প্রশ্ন করে যে আপনি কিসের তৈরি, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। মতো না মতোই? মতোই শেষে হর্ষাই আছে, হর্ষাই কোথায় পেলেন? এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি, হর্ষাই কোথায় পেলেন আপনি? শুধু মতো না দিয়ে মতোই লেখা লাগবে কেন? বল ইন্না মা, শুধু ইন্না দিলে মতো হতো, ইন্না মা দেওয়া আছে। অবশ্যই আমি তোমাদের মতোই মানুষ, মতো না মতোই? তোমাদের যা যা আছে আমারও তাই আছে, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। এবার আপনি যদি বলেন না অন্য আয়াত আছে, অন্য কোনটা? সূরা সোয়াদের 71 নাম্বার আয়াত আছে, আমি তোমাদের মতোই মানুষ। এ কথা বলার পরে আল্লাহ জবাব দিচ্ছেন হে নবী, মানুষ কিসের তৈরি, আপনি ওদেরকে শোনান। ইন্নি খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি দিয়ে। কি দিয়ে বলেন? বলেন, অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি দিয়ে। মাটি বানিয়েছি কি দিয়ে? আগুন দিয়ে। বলে এই যে পাশে পাশে আছে কাশীপুর জেলা মৃত্তিকা গবেষণাগারে, আপনি এখানকার মাটি তুলে নিয়ে যান, দেখবেন বলবে মাটির ভেতরে কমপক্ষে 10টি মৌলিক উপাদান পাবেন। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতর থেকে আপনি বের করতে পারবেন। সুবহানাল্লাহ, বলতে পারবেন না? মাটির মৌলিক উপাদান কয়টা? আরো জোরে বলেন, মানুষ তৈরি মাটি দিয়ে, মাটি তৈরি। যে 10টা উপাদান বলছি এর ভেতরে নূর, আগুন, আলো একটাও আছে নেই? এরপরও বাস্তবতার দিকে তাকালে আমরা যেটা দেখি যে আলোটা, এর ভেতরে দুইটা জিনিস আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। মাটির ভেতরে মৌলিক জিনিস আছে প্রায় 10টা, মানুষ তৈরি করতে কমপক্ষে 13টা উপাদান লাগবে। এটা সূরা নাহালের 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। বাবার ওই নাপাক পানিটা যখন বের হয়ে যায়, বিজ্ঞান এখন প্রমাণ করছে 100টা নাপাক পানির ভেতরে কমপক্ষে 40,000 মানুষ তৈরি করা যায়। বাড়ি যাই এশার নামাজ পড়ে সুবহানাল্লাহ বলবেন, আপনার ওই বাবার নাপাক পানিটা মায়ের রেহেন পর্যন্ত আসতে কত মানুষ তৈরি করা যায়? 40,000।
39,999 জন পথের ভেতরে মারা গেছে, আপনি শুধু একা বেঁচে আছেন। এই যে ফি কারারিম মাকিন, সুরক্ষিত যে জায়গাটা মায়ের, এখানে পর্যন্ত আসতে গিয়ে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে কেউ পড়ে মারা গেছে, কেউ পায়ের সাথে পাল্লা দিতে গিয়ে মারা গেছে। তার মানে 39,999 জন পথেই শেষ, আমি একা বিজয়ী, একা আমি ঠিকই আছি। ওখানে যাবার পরে আল্লাহ 43 তার মানে 120 দিনে আমাকে মদগা বানিয়ে ফেলে, প্রথমে নতফা, এরপরে আলাপ, এরপরে মদগা, এরপরে মহান আল্লাহ আমার এই ছোট্ট একটা বডির ভেতরে 206টা হাড় দিয়ে, 360টা জয়েন্ট দিয়ে, 9,768 প্রকার চামড়া দিয়ে আমার আল্লাহ আমাকে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। নবীজি বলেন, হে সাহাবীরা, দুনিয়াতে যতদিন বাঁচবা এই 360টা জয়েন্ট আছে, এই জয়েন্ট গুলোর সাদকা আদায় করবা। সাহাবীরা বলো, হুজুর আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? নবীজি বলেন, 2 টাকা যদি করতে পারো তাহলে সাদকা আদায় হয়ে যাবে। এক নাম্বারে মাসজিদে যদি কোনো ময়লা দেখো, থুথু, কফ, লালা, খড়কটা, নিজের ইমানের দায়িত্ব মনে করে নিয়ে ফেলে দিবা। আর দ্বিতীয় নম্বরে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, নিজে তুলে ফেলে দিবা। ঢাকাবাসী, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা মানুষ বেশি না রাস্তায় কষ্ট দেওয়া জিনিস দেওয়া মানুষ বেশি? এই রাস্তা বলতে শুধু এই ঢাকার রাস্তা না, এটা ইসলামের রাস্তা। আজ ইসলামের রাস্তাগুলো খুলে দেওয়া, উন্মুক্ত করা মানুষ কম, আরো কাঁটা দেওয়া মানুষ বেশি। এখানে ইসলাম প্রচার হবে এই নিয়তে 1 বছর ধরে ধরে এই মাহফিলটা সাজিয়েছে, আর কোন আল্লাহর ওলি আছেন আজকে বন্ধ করার? তার মানে এই রাস্তায় কাঁটা দেওয়া, বাধা দেওয়া, বন্ধ দেওয়া মানুষ আমরা এখন বেশি দেখতে পাচ্ছি। আপনার এই জয়েন্টগুলোর সাদকা আদায় করবে আপনার কোন বাবা? যদি এটা বন্ধই করে দেন রাস্তাগুলো, তো কোন বাবা সাদকা আদায় করবে আপনার? খালি জন্ম নিলেই হবে? আল্লাহ ওখান থেকে তো আপনাকে আকর্ষণ করে শেষ করে দিতে পারত। 39,999 জনের ভেতরে তো আপনিও ছিলেন, আপনাকে আল্লাহ ফেল করায়নি, পাশ করিয়ে এ পর্যন্ত আমির হামজা বানিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। এই জন্য বাবার ওই না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে 43 পার হওয়ার পরে আমার আল্লাহ 4টা জিনিস তৈরি করেন, চুল, রড, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানিটার থলি ছিল, ওইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4 আর 4 8টা জিনিস এক হয়। ওদিকে আল্লাহ তার রব নামের কারণে 5টা জিনিস বান্দাকে ভিক্ষা দেয়, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। 8, 5, 13টা জিনিস না হলে মানুষ হবে না। যদি একটাও কম হয় মানুষ হবে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ। আল্লাহ যদি দর্শন শক্তি না দিত আপনি দুনিয়ায় মানুষ হয়ে আসতেন না, তা না হতেন, কিন্তু অন্ধ হয়ে আপনাকে কেউ পূর্ণাঙ্গ মানুষ বলতো না, বলতো কানা। এক কথা বলা লাগবে, আর কানা হলে কি হয়? চোখে দেখে না শুধু তা না, কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, দেখে এক অন্ধ আমার বাম পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্ট দেন, বিদ্যুৎ গো, ইঞ্জিনটা চালু করেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছো, হুজুর আপনি চিল্লাচ্ছেন, মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আপনি কোন কারণে চিল্লান মাত্র 2 মিনিটে? আজ 42 বছর আমার জীবনে তো কোনো কারেন্ট নেই, কই আমি তো চিল্লালাম না। আপনি কার উপর ভরসা করে মাস্তানি করেন, কার উপর ভরসা করে এমন তাকাব্বরি অহংকারি করেন? আমার তো বুঝে আসে না, আল্লাহ যদি দয়া করে ওই 5টার 1টা হুকুম দিত আপনার বিবেক থেকে, বলেন তো আপনি সুস্থ হয়ে আসতে পারতেন। কোনো ডাক্তার, বৈজ্ঞানিক, কোনো নেতা নেত্রী, এমনকি আপনার মা বাবাও ওখানে 1টাও দেয়নি, ওই 5টার 1টাও দেয়নি। আপনার বাবা 4টা দিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা দিয়েছে। মা দিয়েছে 4টা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, বাকি যে 5টার কথা বললাম দুনিয়ার কেউ দেয়নি, ওটা সরাসরি আল্লাহ নিজে দয়া করে তার রব নামের কারণে দিয়েছে।
তাহলে মানুষ বানাতে কমপক্ষে মৌলিক উপাদান লাগে কয়টা? 13টা। কয়টা? এই ছেলে এই কথা বল কোন কারণে? হ্যাঁ আচ্ছা, তো ফাজলামে কষ্ট মনে হয়, ওখানে না বসে আবার ফাজলামি করা দরকার কি? বসেন ওখানে, পরে আসবে, আবার এখন জায়গা পাওয়ার জন্য ঝামেলা করছে। বসেন ওখানে, বসেন তাহলে, বসেন। এই এত দেরি লাগে বসতে, কি রওশনের সাথ? বসেন তাহলে, আপনি বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বসতে এখনো বসেনি, ও কি মানুষ না কলেরা? ও বসেন ওখানে, বসে পড়ে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এই ছোট্ট বিষয়টা নিরসনের জন্য আমি পর্যন্ত এসেছিলাম। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা আপনাকে জিজ্ঞাসা করে আপনি কিসের তৈরি? আপনি বলেন, আমি তোমাদের মতোই মানুষ। মানুষ তৈরি মাটি দিয়ে, মাটি তৈরি মৌলিক উপাদান 10টা বের করলাম। আপনি নূরের তৈরি বললে ওনার ভেতরে 2টা মৌলিক জিনিস পাওয়া যায়, তার মানে ওইটা বললে নবীর সম্মান। বিজ্ঞানে, কোরআনে, হাদিসের দৃষ্টিতে এটা খাটো হয়ে যায়। আদম নবী বললেন, ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। প্রশ্ন আমার, আদম নবী মানুষ ছিলেন না জিন ছিলেন? আরো জোরের, মানুষ কি দিয়ে তৈরি? এখন বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের? না, কমন সেন্স নেই না? আন্দাজ এক ফতোয়া ছাড়েন? এবার যে আয়াত দিয়ে আপনি দলিল দিচ্ছেন, কোরআনে কারিমের কোন আয়াত দিয়ে ধরে দলিল দিতে হয়? এখানে যারা আলেম আছে তারা বুঝবে, উসুল তাফসিরের মূল নীতি 13টা। কয়টা? এর 9 নম্বর কানুন হচ্ছে, কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে আন্দাজে বলা যাবে না, তার আগের আয়াত পরের আয়াতের সম্পর্ক কি আছে এইটা আপনাকে আগে জানা লাগবে। সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। ঠিক আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর আর স্পষ্ট কিতাব। এখানে স্পষ্ট কিতাব এবং নূর এই 2টা বিষয়কে মাঝখানে ওয়া দিয়ে ওনারা আলাদা করতে চান, যে স্পষ্ট কিতাব মানে কোরআন শরীফ আর নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ এই 2টা জিনিস যে এক, তার প্রমাণ হচ্ছে পরের আয়াত। স্পষ্ট কিতাব ও যা কিতাবের আর একটা নাম আছে আলাদা, আর নূর কিতাবের নাম কি? কোরআনে কারিমের 55টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, এর ভেতরে একটা নাম হচ্ছে আন-নূর। এর প্রমাণ কি? আপনার বললাম না, পরের আয়াত, কোন আয়াত দিয়ে দলিল দিতে হলে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা দেখা লাগবে, নাই তো আন্দাজে দলিল দেওয়া যাবে না। এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ইয়াহদি বিহিল্লা মানিত্তাবারি মওয়ানাহু সুবুলা সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। ইয়াহদি, তিনি হেদায়েত দান করেন, বিহিল্লা, বিহি 1 বছর না বহু বছর? 1 বছর। এখানে আলেম যারা আছে কয়, আলেম কোনটা? বিহি 1 বছর। এখানে যদি জিনিস 2টা হয় তাহলে বিহি মা দিল না কেন? আল্লাহ বলেন, আপনি কি পড়ে আলেম হয়েছেন আমার তো মাথায় ধরে না, একটু গবেষণা করবেন না, চিন্তা ভাবনা করা যায় না আয়াত নিয়ে? প্যাস লাগাতে তো ভালোই চিন্তা ভাবনা করেন। ইয়াহদি বিহিল্লা বিহি 1 বছর দিলেন কোন কারণে? আল্লাহ বলতে চাই এইটার দ্বারা, তার মানে স্পষ্ট কিতাব ওসা নূর। বলেন বলেন, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, জিনিস একটা কিন্তু নাম আলাদা আলাদা নেই? এই যে মাথার চুল, আমি তামিলনাড়ু যখন ছিলাম ওই সময় প্রায় 1 মাস 13 দিন চুল কাটতে গেছি ওই তামিলনাড়ুতে। আমি বলছি চুল কেটে দেন,
এখন ওর তো ভোট দেয় না, ওর ভাষা দিয়ে আমারে বলছে কি পাশে কলকাতার এক লোক আমার সাথে ছিল, আমারে বলছে হুজুর বলেন বাল কেটে দেন, ওইটা বলা যায় বড় লাগবে কারণ চুলের নাম এখানে বাল। আমি বললাম এটা আমার দেশে বললে পিটিয়ে শুরু করবে, অথচ জিনিস তো একই, একবার বলে নাকি পাকিস্তানে যে এটার নাম কি বলবেন? আর এই দেশে যদি বলেন মার খাবেন না? সুতরাং জিনিস তো একই, মাথায় থাকলে চুল হয়, নিচে থাকলে ভরু হয়, এর নিচে থাকলে পাপড়ি হয়, এর নিচে থাকলে মোষ, এর নিচে দাড়ি, আর নিচে নামলাম না, জিনিস এক না। এখানে যে স্পষ্ট কিতাব আর নূর এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন বিহি দ্বারা, বিহি এক বছর, তাহলে বিহি মা দিলে আমি দুইটা যুদ্ধ যুদ্ধ হতাম। সলবা সবল আসাল, আমি আপনার মনে হয় এদিকে আর না যাওয়াই ভালো, কথা বুঝতে পারলে শেষ করে দিই, আমি এইটা শেষ করছি নে, মানে এই বিষয়টা এখানে শেষ করে দিলাম যে নবীজি কিসের তৈরি, এটা নিয়ে মারামারি করা, গন্ডগোল করা, র দল বিদল ব্যবহার করা ঠিক না, কারণ এটা সিলেবাসের বাইরে। মরণের পরে কিন্তু আপনাকে বলবে না নবী কিসের তৈরি বল, বলবে কি বলবে? আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে আর আপনার অনুসারী উম্মত যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আমার এই জিকির এই কোরআন মানা হয়েছে কিনা বল। তাহলে আপনার সিলেবাসের ভেতরে এইটা আছে, কি আছে এটার একটা প্রশ্নের জবাবও আপনার হাতে নেই, আর আপনি মারামারি করছেন গরম শুননি ঠান্ডা শুননি মিঠা শুননি নি, দাঁত মুখ খুলে ফেলবে আল্লাহ আগে এটা ঠিক করে, কি ঠিক করবেন বলেন তো? এখানে রায় আছে আল্লাহর, রায় আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা, পাঁচ শত কত আমরা আজকে শোনাবো, চোদ্দটা চোদ্দটা রায় আল্লাহর শোনাবো, কয়টা? সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতে 14টা কর্মসূচি ঘোষণা করা আছে আল্লাহর রায়। আমরা যদি রায়গুলো সত্যি মেনে নিতে পারি আলহামদুলিল্লাহ, অবশ্যই পৃথিবী আবার অশান্ত জায়গাগুলো শান্ত করে দেবে আমার আল্লাহ। জিব্রাইল ফেরেশতা ওখান থেকে নিয়ে গেলেন, একটা একটা করে আসমানে এক একজন নবীর সাথে দেখা হয়, একেবারে সপ্ত আসমানে গিয়ে দেখলেন গম গম করে আওয়াজ হচ্ছে একটা সবুজ গম্বুজের ভেতরে, ডাক দিয়ে বলেন আখে জিব্রাইল, ও ভাই জিব্রাইলে আওয়াজ হয় কিসের? হযরতে জিব্রাইল বললেন হে নবী এই সবুজ যে ঘরটা দেখতে পাচ্ছেন এটার নাম হাউজে কাউসার, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে মোড়ানো আছে, অতি ফোটায় ফোটায় পানি পড়ে, এগুলো যে ওই ডবার ভেতরে হাজির হয় তখন ওই গম গম করে আওয়াজ হয়, কিয়ামতের দিনে পানি যদি কেউ এক গ্লাস পান করতে পারে মহান আল্লাহ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা পিপাসায় লাগবে না। নবীজি বলেন এটা পাবে কারা? ফেরেশতা বলে আপনি দেখেন না চারিদিকে কি লেখা আছে, একজন বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমল যারা দুনিয়াতে করবে সব কাজ করার আগে যারা বিসমিল্লাহ বলবে আল্লাহ তাদেরকে হাওজে কাউসার দান করবে। নবীজি দুনিয়াতে আসার পরে মাঝে মাঝে বলতেন রব্বুল আলামিন তুমি যেন আমাকে হাওজে কাউসারের পানি থেকে বঞ্চিত করো না, কারণ আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। আল্লাহ পাক বলেন হে নবী আপনার মনের জাকতি মিনতি কামনা তামান্না আমি বুঝতে পেরেছি, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আমল করেন হাওজে কাউসার পাওয়ার জন্য, আজকের এই দিন থেকে আপনার জন্য আমি হাওজে কাউসার রিজার্ভ করে দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি আপনার জন্য হাওজে কাউসারকে নির্ধারণ করে দিলাম, আপনি শুধু এর মালিক। হাউজে কাউসারের মালিক হয়েছিলেন নবীজি কিসের আমল করে? আরো জোরে, জোর হলো না আর একবার। আর আমরা এখন জীবনে অনেকে বিসমিল্লাহ তুলে দিয়ে হাউজে কাউসার পাওয়ার জন্য আশা আছি, আন্দাজে ঠিক বলেন কিছু বোঝেন?
উনি বিসমিল্লাহর আমল করে আশা করছে আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আল্লাহ বলেন হিসাব করে দিলাম, আর আপনি বিসমিল্লাহ তুলে দিয়ে হাউজে কাউসার পাওয়ার আশা করছেন, জীবনও পাবেন না। সুতরাং আপনি থামেন, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এখানে আসেন, ঝড়ি আর কোদাল দিয়ে বোঝাচ্ছে আপনাকে। এ বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাখারী শরীফ লাগবে। ঈশ্বরী আল্লাহর নবী ওখান থেকে এবার দেখতে গেলেন, লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন। কি নিদর্শন দেখেছিলেন? প্রথমে তিনি জান্নাত দেখলেন বিভিন্ন নিয়ামত দিয়ে সাজানো, জাহান্নামে নিয়ে গেলেন, যে দেখলেন কিছু মানুষকে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, মাথাটা আবার মাথা এক জায়গায় করার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, আবার পিটায় আবার ঠিক হয়, এভাবে আসতে এভাবে মারতে আসে। ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন এগুলোর শাস্তি এমন কেন? তিনি বললেন এই মানুষগুলো দুনিয়ায় সুদ খেত। বাংলাদেশে তো সুদ নেই, এরা ঘুষ খেত। এই দুইটা পাপের কারণে ওদের মাথাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, আবার কমপ্লিট করছে। এ শাস্তি চলতে আসে, চলতেই থাকবে। আপনি এখান থেকে যদি মেরাজের ঘটনা বলেন খুব ভালো লাগছে, এই শিক্ষাটা তো নেওয়া লাগবে। নবীজি নিজে দেখে আসলেন যারা সুদখোর যারা ঘুষখোর তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এটা শুধু যারা ওই সময় দেখে এসেছিলেন ওরা হয় না, এখনো বাংলাদেশে অনেকে আমরা আছি। এখন সুদ আর ঘুষ কি? অনেকে অনেকে প্রশ্ন করে যে ঘুষ কি। আর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামেনের গভর্নর হয়ে তিনি যাচ্ছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে পা রেখেছিলেন, ঘোড়ার রেকাবের ভেতরে পা রাখা অবস্থায় বললেন হে নবী আমাকে কিছু উপদেশ দেন। নবীজি বললেন খুজুলা ক মাদামা ক, তুমি হাতিয়া তোফা গ্রহণ করতে পারো নজর নিয়াজ, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ওটা হাতিয়া থাকে। কিন্তু হাতিয়া যদি ঘোষের পর্যায়ে পড়ে তাহলে কখনো ওইটা গ্রহণ করবা না। আজ বাংলাদেশে হাজারো জায়গায় আমরা দেখতে পাচ্ছি সব কিছু ওকে, এরপরও হাতিয়া না দিলে চাকরি হয় না। ওরা বলে এটা তো ঘোষ না, এটা হাতিয়া। আজকে আমি শিক্ষা অফিসে গিয়েছিলাম 11টার দিকে, আমার সিহারা থেকে শ্রেণি এই জন্যে ওরা কিছু বলে নাই। আমার মনে হয় অন্যান্য যারা সাধারণ মানুষকে আমি যেতে দেখলাম সব ওকে, তাদেরও কিন্তু হেনস্থা যেভাবে করতে আসে, আর কয়েকটা জায়গায় দেখলাম মামা দিতে আসে। মামা মানে ওরা কিন্তু এটা ঘোষ মনে করে খাচ্ছে না, অথচ সরকার ওদেরকে বেতন দিচ্ছে কাউকে 22,000 25,000 32,000 42,000 লাখের ওপরও বেতন আছে ওখানে। এ বাকি যেইটা নিচ্ছে পেছনের দরজা দিয়ে এইটা ওরা ঘুষ বলছে না, বলছে এটা বকশিস হাদিয়া। নবীজি বললেন হাদিয়া তোফা ওই পর্যন্ত নিতে পারো যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু এটা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় তখন আর নিতে পারবা না। এটা জানার পরও যারা ঘুষ ছাড়তে পারছেন না, আর আপনি পারবেন না আমি জানি, বাস্তবতা এইটা। একজন এসআইকে যদি জিজ্ঞাসা করেন ঘোষ খান কেন, বলে এই পদটা পেতে আমার বাবার কমপক্ষে 15-20 লক্ষ টাকা আল্লাহর ওলিকে দেওয়া লেগেছে। আল্লাহর ওলি মানে ওনার উপরে যিনি আছে, এটা তো ওলি একেবারে টাটকা ওলি না। ফাইদা সরার ইশওয়াতান আলাদ্দিন ফালা তাখুজুহু ওয়া লাস্তুম বিতারিকিহি ইল্লা ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। আল্লাহর নবী বলেন ও মুয়াজ, বাস্তবতা এমন হয়ে তোমার সামনে দাঁড়াবে তুমি ওই ঘোষের টাকা না নিও পারবা না। আমার মনে হয় 1,500 বছর আগের এই কথা এখন বাস্তবতার দিকে তাকালে 100 ভাগ কার্যকর। এ বাংলাদেশে শুধু ঢাকা শহরে এমনও অফিসার আছে যাদের শুধু বেতন দিয়ে বাসা ভাড়াও সম্ভব না। একজন ওসি সাহেব বেতন পায় খুব বেশি হলো 32,000 টাকা, ও যদি ঢাকার গুলশানে অথবা মগবাজারে একটা ফ্ল্যাট নিয়ে পরিবার নিয়ে থাকতে চায় কমপক্ষে 40-42,000 টাকা ছাড়া তার
বেতনই হবে না, মানে বাসা ভাড়াই হবে না, মানসম্মত বাসা নিতে হবে। এখন বেতন দিয়ে যদি শুধু বাসা ভাড়া হয়, বাকি চালাবে সব ফেরেশতারা। এই বাধ্য হয়ে তখন এই মানুষগুলো হোস খায়, কথা বলে দেখেন পরিবেশগুলো আমরা রাষ্ট্রের পক্ষ থেকে তৈরি করে ফেলেছি। এই জন্য দায়িত্বে যারা আছে এগুলো সচেতন হওয়া দরকার, মানুষ যেন গণা করতে না পারে। হ্যাঁ, ওকে করে দেওয়ার পরে যদি ঘুষ খায় সুদ খায় গণা করে তখন আপনি অ্যাকশন নেবেন। এই জন্য চুরি করলেই হাত কেটে দাও তা না, ওটা যদি অভাবে চুরি করে অভাব দূর করে স্বভাব ভালো করে দাও, আর যদি ওটা স্বভাবের চোর হয় ওর হাত কাটা লাগবে, এটা দুনিয়ার শাস্তি। দালিকা জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা দুনিয়ার শাস্তি যদি স্বভাবে চুরি করে। আমার তো যতটুকু বাস্তবতা দেখতে পাচ্ছি এই দেশে অভাবের চোর খুব কম, স্বভাবের চোর বেশি। যারা বিভিন্ন সচিবালয়ে বসে কলমের খোসা দিয়ে মাত্র 5 সেকেন্ডে 20 কোটি টাকার মালিক হয়, ওটা অভাবে না স্বভাবে? কোনো অভাব নেই, ধৈর্যটা ফিলার ঢাকায়। 5,500 বিঘা জমির মালিক একজন, আমি নাম নিলাম না, 5,500 বিঘা এর বড় ওর কলমের খোসায় এখনো পর্যন্ত হাতিয়া থামেনি। নবীজির কথা ছিল তোমরা বাস্তবতা এমন জায়গায় পৌঁছাবে যে ঘুষ না নিয়েও তোমরা পারবে না, তুমি না নিলে উপরে যিনি আছে উনি খাবে, উনি না নিলে ওর উপরে যিনি আছে উনি খাবে। প্রধানমন্ত্রী নিরলসভাবে যেভাবে চেষ্টা করে যাচ্ছিল, আল্লাহর কসম করে বলছি ওনার মতো মন মানসিকতা নিয়ে যদি সবাই এই 1734 জন মানুষ চেষ্টা করতো, বাংলাদেশ আরো অনেক উপর অনেক অনেক উপর এগিয়ে যেত। কিছু দুষ্ট মানুষের কারণে আজ এই দেশটা এখনো পিছিয়ে আছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আরো হতো। আমার দাদা আমার চাচা চেয়ারম্যান এখনো পর্যন্ত, ওনারা বলছিল মাঝে মাঝে যে যেভাবে রাস্তার টাকা বাজেট হয়, যদি এই টাকাগুলো এই রাঘব বলরা না খেত, সঠিকভাবে যদি রাস্তায় ব্যয় করতে পারতাম তাহলে এই দেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। বাংলাদেশে এখন অনেক রাস্তা খারাপ আছে, কাঁচা আছে, এখনো কাজও হয়নি, কালভার্ট ব্রিজ অনেক বাকি আছে, কথা বলেন না কেন? এটা তো বাকি থাকার কথা না। যা দেওয়া হয় যা বাজেট হয় সঠিকভাবে আসলে ওই পর্যন্ত যাচ্ছে না। বিভিন্ন জায়গায় যেতে যেতে ওখানে যে মনে হয় আর 10 টাকা না 15 টাকা বাঁচে। তৃতীয় নম্বর যে পয়েন্ট আছে হাদিসের, এটা কি বলতে পারি? ওই যে 2 নম্বর বলেছিলাম ওটার মতো কিন্তু পড়া হবে। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের জীবনে কোনো শোক? তাদের জীবনে কোনো শোক? বাবা মারা গেছে যেতেই পারে, যাক বউ মারা গেছে যাক, দরকার আরেকটা বিয়ে করব, অসুবিধা কি? কিন্তু শোক পালন করে সময় নষ্ট করার মতো অন্তত এই পজিশন আমার হাতে, আলহামদুলিল্লাহ এইটা আপনি আশা করছি মেনে নেবেন। আমার জীবনে কোনো শোক নেই, যাক আমি ইসলাম কায়েম করার জন্য চেষ্টায় আছি। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পারা কিয়ামত পর্যন্ত না পারি আমার জীবনে কোনো হতাশা নেই, কায়েম হলেও ভালো না হলে ভালো, কারণ আমি এই জমিনেরও মালিক না কোরআনেরও মালিক না, আমি এই জমিনের খাদেম কামলা, আমি চেষ্টা করব আমার বেতন পাওয়ার জন্য, কথা বলে ঠিক কি না? এই জন্য যারা মমিন যারা ইসলামী আন্দোলন করে ওদের জীবনে কোনো হতাশা কোনো চিন্তা কোনো শোক কোনো শোক, যারা ইসলামী আন্দোলনের বাইরে তাদের জীবনে শোক ভরা, ওদের 3 দিনে হয় না, 7 দিনে হয় না, 40 দিনে হয় না, বছরে বছরে হয় না, কিয়ামত পর্যন্ত মনে হয় শোক পালন করিয়েই যাবে, করিয়েই যাবে, এমন করা শোক দিবসও বানাবে। যদিও এই দেশে শুরু হয়নি, অনেক দেশে চলছে, ওটা যেন মানে এই দেশে না আসে। ও বলছে ঠিক, ও কোন জায়গায় আছে? ও কি চতুর্থ আসমানে ঝোল খাচ্ছে? কোথায় আছেন আপনি? সুতরাং যাদের বাবা মারা যাচ্ছে মা মারা যাচ্ছে 3 দিন 7 দিন 40 দিন বছর বছর আপনি বের করবেন, কিসের কিসের নিয়ম নীতি বানিয়েছেন? এগুলো সব বানানো ইসলাম। আর কিছু নামধারী আলেমের নাম নিয়ে জোব্বা টুপি গায়ে দিয়ে ওরা খাওয়ার কারণে এই দিবসগুলো বানায়। একজন মানুষ মারা গেছে সে চিন্তায় বাঁচে না, আর তার 3 দিন বের করে আরো ফতুর করা লাগবে।
আপনি যদি টাকা পয়সা খরচ করতেই চান, খাবার দিতে চান, এতিম মিসকিন অসহায় বিশ্ব যারা জীবনে গোশত পায় না তাদের আপনি কিনে দেন, এই কথা বলেন না কেন? আজকে থেকে মানুষ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশ দিন করবে? এসো হজুর কিন্তু আমার নামে বদদোয়া শুরু করেছে যে আমার কপাল শেষ করি, আপনি কাজ করে খা কোন কারণে ওর বাবা মরে গেছে ও চিন্তায় বাসে না, আর আপনি বলছেন না সাত দিন পালন করা লাগবে, শেষ পর্যন্ত ওর সমর্থ নেই, এই বংশের লোকের কাছে গোষ্ঠীর লোকের কাছে এলাকার লোকের কাছে টাকা পয়সা ধার দেনা করে হলেও পাঁচ হাজার লোকের খানা করে, আর খানা খেয়ে যদি নাম করে তাও তো হয়, যদি জিজ্ঞাসা করেন কেমন খেলেন, এই পাঁচ পিস গোশত পেয়েছিলাম দাঁতের ফাঁকা বন্ধ করতে শেষ, কারণ ওর দাঁতের ফাঁকা ওই রকম, কথা বুঝতেছেন? যাদের দাঁতের কোনো ফাঁকা নেই তারা কিন্তু পায় না, তারা ওই আসে শেষে কিছুই পায় না, তখন খাল বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। আর যাদের জীবনে দাঁতের কোনো ফাঁকা নেই মশিউর ভাইয়ের মতো মরণ খাওয়া খা, কথা বলছে না কেন? এ ডক্টর হাবিব ভাই ওনার বাবা যদি এখন মারা যায় এক হাজার টাকা নিয়ে যদি বলে আমির হামজা এই এক হাজার টাকা দিলাম সাতগার টাকা আপনি খান, আমি বলবো কি বাজারও গাড়ি নিয়ে আমি ঘুরি আর তোমার ওই সাতগার টাকা খাব, মাসিয়র ভাইকে যদি বলে যে দুই হাজার টাকা দিলাম উনি বলবো কি ঢাকায় আমার ফ্ল্যাট আছে তোমার ওই দুই হাজার টাকা সাতগা খাবো, অথচ ওই তিন হাজার টাকা দিয়ে বাজার করে যদি আমাদের দুইজনকে ডাক দেয় দরকারে পায়জামা ঢিল করে খাবো, জিনিস তো একই, আগে দিচ্ছিল টাকা এখন দিচ্ছে খাবার, এক কথা বলে টাকা তো মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটার আরবি নাম হচ্ছে সাদাকা, নাম কি? আরো জোরে, জোর হলো না, বলেন বলেন, সাদগার টাকা খাওয়া জায়েজ এতিম মিসকিন অসহায় নিঃস্ব এদের জন্যে। আপনি বাবা মারা গেছে পাঁচ হাজার লোক দাওয়াত দিয়েছেন সবই তো এতিম, আমারও দাওয়াত দিয়েছে আমি গেছি পাঁচ হাজারও গাড়ি নিয়ে আমি এতিম, কিসের খানা করেন আপনি? এই জন্য যে দুই নাম্বার যে শিক্ষাটা বলেছিলাম মানুষ মারা গেলে কোনো শখ নেই, অন্তত যত আপনজন যত প্রিয়জন যত নামি দামি মানুষ হোক তিন দিনের ওপরে কোনো শখ ইসলামে, তিন দিনের ওপরে কোনো শখ ইসলামে, এটাকে আগামী বছর থেকে মানা যাবে? ও বলছেন না, এদিকে এখনই না বলছি, তাহলে এই ওয়াজ করে আমি কি করবো? আল্লাহুম্মা আমিন। না না মানে এবার আমি কিন্তু হাদিসের তিন নাম্বার পয়েন্ট বলবো, মানতে যদি পারেন আমি কোরআন সামনে নিয়ে বলছি, মানতে পারলে বলবো, কারা মানবেন নিঃস্বার্থ ভাবে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। না আমি দেখতে পাচ্ছি, দেখি হাত তোলেন, আলহামদুলিল্লাহ ভাই, থাক তাকবীর দেওয়ার দরকার নেই, এমনি দিনকাল ভালো না, এবার তো থাক, আমি হাদিসের তিন নাম্বার পয়েন্ট বলছি নাকি? হযরত মুআজ বিন জাবালকে নবীজি বললেন যখন ঘোরাবেন ঘোড়ার রেকাবের ভেতরে তিনি পা দিয়েছেন, বললেন তুমি হাদিয়া তোফা ওই পর্যন্ত গ্রহণ করতে পারবা যতক্ষণ ওটা হাদিয়া থাকে, কিন্তু হাদিয়া তোফা যদি ঘোষের পর্যায়ে পড়ে তখন তুমি ওটা আর নিবা না, গ্রহণ করবা না, কিন্তু বাস্তবতা তোমাকে এই ঘোষ নিতে বাধ্য করবে। আমরা যেটার বাস্তব চিত্রগুলো কিছু কিছু জায়গায় দেখালাম, তৃতীয় নম্বর আছেন তো? হ্যাঁ আছেন। আল্লাহর নবী বলেন মুআজ অতি শীঘ্র এমন একটা জামানা তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করবে, আলা ইন্নাল কিতাবা ওয়াস-সুলতান লা ইফতারিকান, সমাজে দেশের ভেতরে কিছু মানুষ তৈরি হয়ে যাবে, ওরা বলবে আল্লাহর কিতাব কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। আমি যদি একটা কথা বানিয়ে বলি বৃদ্ধি করে বলি বেশি করে বলি কোন বাবার বেটা আছে বলেন যে একটা শব্দ ভুল হয়েছে, আলা জেনে রাখো সাবধান, ইন্নাল কিতাবা অবশ্যই আল্লাহর কিতাব কোরআন শরীফ, সুলতানা সুলতান মানে রাজ্য রাজনীতি, লাইফতারিকন তারা এ দুটাকে আলাদা করে ফেলবে, তারা বলবে রাজ্য রাজনীতি আলাদা কোরআন শরীফ ধর্ম আলাদা,
এই বলেন তাই ফতোয়া বাংলাদেশে এখন অনেকে দিচ্ছে না দিচ্ছে না ফালা কুফারিকুল কিতাব সাবধান তোমরা কিতাবের রাজনীতি থেকে কখনো আলাদা হবে না এটা তো আমি বানালাম বানালাম এতটুকু বলেন আমি শেষ করেননি তোমাদের উপরে এমন কিছু মানুষ শাসক হয়ে ছায়া ফেলবে মাথার উপরে আশ্রয় নেবে ফাইনা তাতমুহুমিদিল লোকম যদি তাদের অনুসরণ করো তাহলে তোমাদের ঈমান থাকবে না ফাইনা আশ্রয়তুমুহুম কাতালুকুম যদি তাদের অস্বীকার করো মানতে না চাও জীবন থাকবে না বলি মেনে মিলে ঈমান থাকবে না আর যদি মানতে না চাও জীবন থাকবে না আমার মনে হয় হাদিস এখন না বলাই ঠিক কারণ এই হাদিসের বাস্তবতা এখনো বাংলাদেশে আসেনি 1500 বছর আগের কথা আমার মনে হয় নবীজি এই মাত্র ঢাকা এসে বলে গেল এই কথা বলে না কেন অতি শীঘ্র এমন কিছু মানুষ আসবে যাদের অনুসরণ করলে ঈমান থাকবে না আর যদি অনুসরণ না করো জীবন থাকবে না আমি হাদিসের আর বাকি শব্দগুলো বলতে পারলাম না 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 সব বলেন বলেন আপনাকে আমার বিপদে ফেলবে মানে ঝামেলায় আসে আমরা যে কর্মসূচিগুলো বলছিলাম ওই হাদিসটা তো বললামই আপনি বাস্তবতা আরেকটু দেখে নেবেন তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস বাড়ি যাইয়ে বাকিগুলো কি আছে দেখেন আপনার সহ্য হয় কিনা নবীজিকে এই নিদর্শনগুলো দেখিয়ে এবার গবেষণাগারে বসালেন 27 বছর কয় বছর আল্লাহ রায় দিচ্ছেন হে নবী রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে নবী আপনার রব আপনার ফয়সালা দিয়েছে সিদ্ধান্ত নিয়েছে রায় দিয়েছে যে তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আবিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে এখানে শব্দের দিকে খেয়াল করেন তো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা আরো জোরে বলা লাগবে আবিল ওয়ালিদাইনি ইহসানা কিন্তু পিতা মাতার আইন মানা না মাঝখানে ওয়া খেলা করার জন্য দিয়েছে আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ নয় মা বাবার সেবা করা খেদমত করা তাদের পেছনে খরচ করা ফরজ বুঝতে পেরেছেন আল্লাহর পরে যাদের স্থান মা বাবা তাদের আইন যদি মানা জায়েজ না হয় তাদের সেবা করা ফরজ খেদমত করা ফরজ তাদের পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ কিন্তু তাদের আইন তৈরি করা এটা মানা জায়েজ নেই আইন মানা লাগবেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ বাদে যদি মা বাবার আইন মানাই জায়েজ না হয় আল্লাহ বাদে এমন কে আছে যে তারা মানানো আইন মানা লাগবে এটা মেরাজের প্রথম আইন ছিল রায় ছিল শিক্ষা ছিল আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এখন আমরা মানি না তাহলে দুনিয়ার দিকে তাকিয়ে শেষ করে দিই কিভাবে আপনি মা বাবার খেদমত সেবা তাদের পেছনে খরচ করবেন আল্লাহ এবার তালিকা দিচ্ছেন না এখানে একটু আলেম লাগবে যারা আলেম আছেন তাদেরকে এবার বলছে আলেম মানে শুধু মাওলানা মুফতি না আলেম মানে গাড়ি মানুষ মশিউর ভাই কি মানে টাইটেল পাস অনার্স মাস্টার্স করা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সুতরাং জ্ঞানী মানুষ ওনারেও আলেম বলা যায় এই অর্থে জ্ঞানী যারা আলেম তারা কথা এদিকে শোনেন শুধু মাদ্রাসায় পড়ে নামের আগে মাওলানা মুফতি হাফেজ লিখেছেন এটাই আলেম তা না মশিউর ভাই তো আর মাদ্রাসায় পড়েনি কিন্তু উনি আলেম না উনি আলেম কোন অর্থে উনি জ্ঞানী মানুষ এই জন্য ওনাকেও বলছি একটু খেয়াল করে শুনবেন তোমার মা বাবা যদি একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায় মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদ বিমলক কোনো কথা বলবা না এমনকি ওফ শব্দ পর্যন্ত তুমি এবং তারা যেন উচ্চারণ না করো এখানে ওফিন শব্দের শাব্দিক অর্থ পেয়েছি হাতের ভেতরে যে আঙ্গুল আছে আঙ্গুলের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে চাপ দিলে মট করে একটা আওয়াজ হয় কি এই যে আওয়াজ হলে একটু ব্যথা অনুভব হয় আরবিতে এর নাম উফিন
তুমি যেন তাদের খেদমত করতে গিয়ে এরকম কথা বলবা না না আর পারা যায় আর কত করব এমন কি তারাও যেন তোমার আচরণে কোনো কাজে এই কথা না বলে না এর জন্ম দিয়ে ঠিক করিনি কথা বলে দেখা কথা যদি বলতে চাও মা বাবার সামনে মাথা নিচু করে সম্মানজনক কথা সম্মানসূচক কথা ভালো বলা কথা নরম ভাষায় বলবা আখফিয় লাহু মা জানাহা যুল্লি মিনার রহমা আখফিদ এদিকে তাকা আখফিদ মানে খবজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা শুধু ডাউন করা না ডাউন করার পরে ফল করা তুমি ডাউন করার পরে ফল করবা লাহুমা এই মার বাবার জন্য জানাহুন মানে ডানা জিল্লুন মানে ছায়া রহমত মানে দয়া তোমার রহমতের ডানার যে ছায়া আছে ওটা মার বাবার জন্য শুধু বিছিয়ে দিবা না ডাউন করার পরে ফল করে দিবা আমার প্রশ্ন হচ্ছে মানুষের ডানা আছে বলেন না কেন ডানা পাখির আছে কার পাখির ডানা আছে হেলিকপ্টারের ডানা আছে এরোপ্লেনের ডানা আছে পাখির ডানার কথা আল্লাহ কেন দিলেন হেলিকপ্টারের ডানা আছে মানে কিন্তু হেলিকপ্টারের ডানা ডাউন হবে কিন্তু ফল হবে না ফল হলে উড়বে না আর পাখির ডানা ডাউন করার পরে যদি ফল হয় তারপর উড়তে পারে শুধু এতটুকুই না দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পাখির ডানার ভেতরে আছে মোলায়েম সফট কোমল পর আছে পালক আছে কথা বলে না কেন এই পালকগুলো এত নরম এত সফট এত কোমল একটার সাথে একটা মিশে যখন পাখি ডানাকে ডাউন করার পরে ফল করে দেয় এই বাচ্চারা ওর নিচে যে একটা অনির্বচন সুখ অনুভব করে আল্লাহ বসাতে চায় বান্দা বান্দি তোর মার বাবা যতদিন তোর জীবদ্দশায় বেঁচে থাকবে অন্তত তোর মার বাবা যেন চিন্তা করে যে আমার স্বামী বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই এটা কি ওর মা বাবা মনে করতে পারছে কথা বলে না কেন অন্তত তোর মার বাবা যেন যতদিন তুই বেঁচে থাকবে ওরা যেন মনে করে যে আমার স্বামী বেঁচে থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই ও যতদিন আছে অন্তত ছায়া আছে সে তো ডাউন করে দেয়নি ডাউন করার পরে ফল করে রেখেছে কেউ যেন অন্তত আমাকে আর উল্টা পাল্টা নিয়ত নিয়ে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে আর করতে না পারে পাখির বাচ্চারা যেমন মনে করছে কেউ ছ মারতে পারবে না কেউ দেখতে পারবে না শুধু এতটুকুই না এই পরগুলো যেন একটার সাথে একটা লেগে যায় এমন সুন্দরভাবে সফট হয় কোমল হয় নরম হয় মোলায়েম হয় ওর নিচে পাখির বাচ্চারা এমনিতে একটা সুখের আওয়াজ দেয় চি চি কথা বলে না কেন